আসসালামু আলাইকুম। ইংরেজি গ্রামারে আমরা প্রায় কোনো কিছুতে জোর প্রদানে অথবা আবশ্যকীয় বোঝাতে মাস্ট অথবা হ্যাভ টু ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই মাস্ট এবং হ্যাভ টু এর পার্থক্য জানি না, অথবা কোথায় মাস্ট ব্যবহার করতে হয় কোথায় হ্যাভ টু ব্যবহার করতে হয় সেটা জানি না। তো আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা সম্পর্কেই জানার চেষ্টা করব। মাস্ট তখনই ব্যবহৃত হবে যখন বক্তা নিজেই মনে করবে এটি করা দরকারি, অর্থাৎ বক্তা নিজেই মনে করবে এটা অবশ্যই করতে হবে বা এটা আবশ্যকীয়। আর হ্যাভ টু তখনই ব্যবহৃত হবে যখন বক্তা বাদে অন্য কেউ মনে করবে এটা করা আবশ্যকীয় বা এটা করা দরকার। আমি নিচে দুইটা এক্সাম্পল লিখেছি, এই দুইটা এক্সাম্পল দিয়েই আসলে আমরা এই পুরো ব্যাপারটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাওয়ার চেষ্টা করব। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আই মাস্ট বাই ফ্লাওয়ার্স ফর মাই মাদার, সেকেন্ড এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ টু বাই ফ্লাওয়ার্স ফর মাই মাদার ইন ল। আমি যদি প্রথম উদাহরণটার দিকে লক্ষ্য করি, আই মাস্ট বাই ফ্লাওয়ার্স, আমার অবশ্যই ফুল কিনতে হবে ফর মাই মাদার, আমার মায়ের জন্য। অর্থাৎ ধরুন আমার মায়ের জন্মদিন, তো আমি চাচ্ছি জন্মদিন উপলক্ষে আমাকে কিছু ফুল গিফট করতে, তো আমার এখন অবশ্যই ফুল কিনতে হবে বা ফুল কেনা দরকার, এবং সেটা আমি নিজেই মনে করছি। এই জন্য আমি এখানে মাস্ট ব্যবহার না সরি হ্যাভ টু ব্যবহার না করে মাস্ট ব্যবহার করেছি। এরপর যদি সেকেন্ড এক্সাম্পলটার দিকে লক্ষ্য করি, আই হ্যাভ টু বাই ফ্লাওয়ার্স, আমার অবশ্যই ফুল কিনতে হবে ফর মাই মাদার ইন ল, আমার শাশুড়ির জন্য। এখানেও আমার শাশুড়ির জন্মদিন, কিন্তু এখানে আসলে বক্তা নিজেই, অর্থাৎ আমি মনে করছি না যে ফুল কেনা দরকার, বরং অন্য কেউ, হতে পারে আমার স্ত্রী, সে মনে করছে যে ফুল কেনা দরকার। অর্থাৎ এখানে কিন্তু বক্তা নিজেই মনে করছে না যে এই কাজটা করা দরকার, বরং সামান এলস মনে করছে যে এই কাজটা করা দরকার। এই জন্যই আমি এখানে মাস্ট ব্যবহার না করে হ্যাভ টু ব্যবহার করেছি। আশা করি সবাই মাস্ট এবং হ্যাভ টু এর পার্থক্য বুঝতে পেরেছে।